ফাইনালি ব্লকটা জাস্ট আমাদের বোঝা দরকার এই জন্য, এই ব্লক ডায়াগ্রাম যেটা আছে, হ্যাঁ এই ফ্লো চার্ট, এই ফ্লো চার্টটা বুঝলে ফাইনালি ব্লকটা ইজি। ধরেন আপনি একটা প্রোগ্রাম লিখলেন, লেখার পরে আপনার তার মধ্যে ট্রাই ক্যাচ আপনি ইউজ করলেন বা করলেন না, ঠিক আছে, যদি করেন তাও সমস্যা নেই, না করেন তাও সমস্যা নেই, ফাইনালি যে নামে যে ব্লকটা আছে সেটা এক্সিকিউট হবেই, ঠিক আছে। এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, এই যে ট্রাই, এই হচ্ছে ক্যাচ, এখানে 5 ডিভাইডেড বাই কত, মানে 25 ডিভাইডেড বাই 5, এটাকে যখন ডিভাইড করছে তখন 5 দিয়ে কত, 5 আসছে। তো এই যে ডাটার এখানে কত পাচ্ছে, ঠিক আছে, এখান থেকে যে একটা ভ্যালু আসবে সেই ভ্যালুটা অ্যাসাইন হবে, বা ভ্যালুটা কার মধ্যে যাবে, ডাটার মধ্যে, লেফট সাইডে যেটা থাকে তার মধ্যে যায়, এখানে আসলো সেটা 5। আসার পরে এটা তো ট্রাই ট্রাই এর এই পোর্শন, হ্যাঁ, তার মানে এখানে কোনো ইরর ঘটে নাই, তার মানে এই ক্যাচের মধ্যে যাবেও না। তার পরবর্তীতে এক্সিকিউট করবে কি, এই ফাইনালি যে ব্লকটা আছে এটাকে সে এক্সিকিউট করবে, রেস্ট অফ দ্য কোড সে এক্সিকিউট, তার মানে প্রিন্ট করবে কোনটা, এটা প্রিন্ট করবে এবং এটা প্রিন্ট করবে, ঠিক এটা এটা প্রিন্ট করেছে। কেস নাম্বার টু, এটা হচ্ছে যে একটা অপশনে দেখাইলো যে এক্সেপশন ডাজ নট অকার, যদি এক্সেপশন না ঘটে। আরেকটা হচ্ছে যে এক্সেপশন ঘটলো, 25টাকে 0 দিয়ে ডিভাইড করলো, ঠিক আছে, 25কে 0 দিয়ে যখন ভাগ করলো, ভাগ করার পরে এক্সেপশন ঘটলো, তখন ডাইরেক্ট সে এই লাইনটা এক্সিকিউট না করে সেখানে চলে গেছে, এবং নাল পয়েন্টার এক্সেপশন, তো নাল পয়েন্টার এক্সেপশন তো এটা আসলে না, হ্যাঁ, তখন সে কি করবে, ফাইনালি ব্লক অ্যালো ইজ এক্সিকিউট, ফাইনালি ব্লকটা এটা এক্সিকিউট করবে, এক্সিকিউট করে এটা যেহেতু নাল পয়েন্টার এক্সেপশনও না, সেই জন্য কি, সে তার যে ইরোরটা, যে এক্সেপশনটা, সেটাকে পরবর্তীতে সে শো করাবে, ঠিক আছে। তাই এখানে সে এক্সেপশন কি করলো, এখানে বললো যে জাভা ল্যাং ডট অ্যারিথমেটিক এক্সেপশন, সেই এক্সেপশনটা কিন্তু হ্যান্ডেল করতে পারে নাই, কারণ হচ্ছে যে এখানে যে এক্সেপশনটা ক্যাচ করতে বলা হয়েছে এটা হচ্ছে নাল পয়েন্টার এক্সেপশন, কিন্তু এখানে ঘটেছে হচ্ছে অ্যারিথমেটিক এক্সেপশন, ঠিক আছে। সেই জন্য ফাইনাল ব্লকটা আগে এক্সিকিউট হয়েছে, তারপরে এক্সিকিউট করেছে কোনটা, এক্সেপশন এটা, কিন্তু রেস্ট অফ দ্য কোড, এই যে এখানে সিস্টেম নট আউট, রেস্ট অফ দ্য কোড এটা কিন্তু আর এক্সিকিউট করে নাই, কিন্তু ফাইনালি এটা এক্সিকিউট করেছে, তার মানে যাই ঘটুক না কেন প্রোগ্রামে যদি ফাইনালি আমি ব্লক ইউজ করি, তাহলে সেক্ষেত্রে ফাইনালি ব্লকটা ইউজ, মানে ফাইনালি ব্লকের মধ্যে যা রাখবো সেটা অবশ্যই রান করবে, ঠিক আছে। আর এই ফাইনালি ব্লক লেখার নিয়মটা হচ্ছে যে ফাইনালি লিখবো, তারপরে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আমি যেটা লিখতে চাই সেটা লিখবো, ঠিক আছে। এই যে ফাইনালি ব্লক লেখার সিস্টেমটা হচ্ছে, এখানে যাই, এটা হচ্ছে যে আমার কোড, যে আমার ক্লাস, এই হচ্ছে ক্যাচ, এখন যদি একটা ক্যাচ রাখি, বাকি ক্যাচ গুলো ফালাই দিই, ফাইনএ ফাইনালি, এখন আমি এই হচ্ছে ফাইনালি ব্লক, ইস আউট দিলাম ওই ফাইনালি, এখন আমি এটাকে রান করি, এক্সিকিউশন ঘটুক বা না ঘটুক সে ফাইনালিটাকে সে এক্সিকিউট করবে, ঠিক আছে। এখানে আমি 1 দিলাম, এখানে দিলাম 3, এই যে এখানে হচ্ছে যে 1 4 হওয়ার কথা, যাই হোক যে কোনো কারণে সামটা দেখাচ্ছে না, কারণ হচ্ছে যে এখানে আমি ডিভাইড করেছি, আমি যেটা প্লাস করি রান করি, এই যে ফাইনালি কথাটা কিন্তু সে এক্সিকিউট করেছে এখানে, হ্যাঁ। তো 5, আর ফাইনালি এই যে ফাইনালিটা এক্সিকিউট করেছে, যদি এক্সেপশন ঘটতো তাও সে এক্সিকিউট করতো, ঠিক আছে। তো এইটা গেল হচ্ছে যে ফাইনালি, আর হচ্ছে ফাইনালি তো ক্লিয়ার নাকি? ওকে ফাইনাল ক্লিয়ার স্যার, থ্রো আর লাগে স্যার, থ্রোটা মেইনলি হচ্ছে যে ইউজ করা হয় থ্রুস, আমি জাস্ট নিয়মটা দেখাই দিই, যদি আপনার মানে কখনো মানে অবশ্যই লাগে থ্রো, কারণ হচ্ছে যে ডিভাইসে কোনো ধরনের ইরর আসছে, হ্যাঁ, তা আপনি হচ্ছে যে সেই মেসেজটা প্রোগ্রামের ভাষায় না বুঝে আপনি আপনার ভাষায় যে মেসেজটা সেন্ড করে দিচ্ছেন, ঠিক আছে, তখন আপনার তো দরকার, ঠিক না, মানে প্রোগ্রামের ভাষা তো একজন ইউজার তো বুঝবে না। দি জাভা থ্রো কিওয়ার্ড ইউজ টু এক্সপ্রেসলি থ্রো অ্যান এক্সেপশন, উই ক্যান থ্রো আইদার চেকড অর আনচেকড এক্সেপশন ইন জাভা বাই থ্রো থ্রো কিওয়ার্ড, থ্রো কিওয়ার্ডের থ্রুতে, থ্রো কিওয়ার্ডের থ্রুতে আমরা চেকড অথবা আনচেকড এক্সেপশনটা আমরা থ্রো করে দিব। দি থ্রো কিওয়ার্ড ইজ মেইনলি ইউজ টু থ্রো কাস্টম এক্সেপশন, উই উইল সি দ্য কাস্টম এক্সেপশন লেটার, ঠিক আছে। থ্রো কি করা হয়, কাস্টম একটা এক্সেপশন আপনি থ্রো করে দিবেন, দেখেন থ্রো নিউ আইও এক্সেপশন, ইনপুট আউটপুট রিলেটেড এক্সেপশন একটা দিচ্ছে,
এখানে কি হচ্ছে, সরি ডিভাইস এরর, এটা হচ্ছে তোমার ডিভাইসের একটা এরর, সেটা মেসেজের মধ্যে পাস করে দিচ্ছে। ঠিক আছে, তো এখানে হচ্ছে যে এই এক্সাম্পলটা কিভাবে কাজ করছে, এইস, হ্যাঁ এখানে হচ্ছে যে একটা ক্লাসের নাম হচ্ছে কি থ্রো ওয়ান, স্ট্যাটিক ভয়েড, এই হচ্ছে একটা মেথড, এবং এই মেথডের ভিতরে, এই মেথডের ভিতরে এইজ, এইজ লেস দেন কত 18, থ্রো নিউ করছে, ওকে থ্রো নিউ অ্যারিথমেটিক এক্সেপশন, অ্যারিথমেটিক এক্সেপশন এটা থ্রো করবে এবং নট ভ্যালিড এই মেসেজটা সে পাস করবে এখানে। ঠিক আছে, আবার এখানে এলস দিয়ে বলছে ওয়েলকাম টু ভোট, তা এই পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন থেকে যখন এই মেথডটাকে আমি কল করলাম এখানে পাস করলাম কত 13, 13 যখন এখানে পাস করলাম 13 কত লেস দেন 18, ঠিক আছে 18 নিচে, তো যখনই এটা ট্রু হয়ে যাবে এই কন্ডিশন, ইফ এলস কন্ডিশন কখন কাজ করে, যখন ট্রু হয় তখন তার ভিতরের লাইনটা এক্সিকিউট করে। এখানে কিন্তু সেকেন্ড ব্রেকেট নাই, যদি আমরা এর মধ্যে স্পেস রাখতাম তাহলে সেকেন্ড ব্রেকেট দিতাম, কিন্তু সেকেন্ড ব্রেকেট যদি না দিই তাহলে বুঝবো যে পরবর্তী লাইনটা হচ্ছে যে ইফ এর লাইন, এলস এর পরে যদি পরবর্তীতে আমরা একটা স্পেস দেই তাহলে বুঝবো যে সে একটা আরেকটা লাইন তৈরি হয়েছে, যদি এখানে স্পেস না দিই তাহলে, যদি এখানে স্পেস দিই তখন আমার সেকেন্ড ব্রেকেট ইউজ করতে হইতো, আর যদি স্পেস না দিতাম তাহলে আমাদের সেকেন্ড ব্রেকেট ইউজ করার দরকার নেই। হ্যাঁ এটা হয়তো বুঝতে সমস্যা হইতে পারে এই জন্য বলে দিলাম। তো এখানে যখন আমি 13 দিলাম, 13 এখানে আসলো, 13 লেস দেন 18, ঠিক আছে, তো এটা ট্রু হলে, এটা ট্রু হলে তখন সে কি করবে, অ্যারিথমেটিক এক্সেপশনটা থ্রো করবে, এই থ্রো যখন এক্সেপশনটা থ্রো করবে তখন এই মেসেজটা, ঠিক আছে এই মেসেজটা যখন এই অ্যারিথমেটিক এক্সেপশনটা সে প্রিন্ট করবে তখন এই লাইনের সাথে, এই লাইনের সাথে নট ভ্যালিড নামে একটা মেসেজ, এই মেসেজটা যেটা পাস করে দিচ্ছি কাস্টম মেসেজ, সেই মেসেজটা সে এখানে শো করবে। ঠিক আছে, তো এখানে জাস্ট একটা এক্সাম্পল দেওয়া আছে, আরো কয়েকটা এক্সাম্পল আপনি হচ্ছে যে নেট থেকে একটু দেখে নেবেন, ওখানে অনেকগুলো এক্সাম্পল পাবেন। তো এই হচ্ছে যে কাস্টম এক্সেপশন, ধরেন আপনি কোনো একটা ইউজার একটা ইনপুট দিচ্ছে, হ্যাঁ আপনি বলে দিলেন যে এখানে ধরেন আমরা কি রেজিস্ট্রেশন করি না বিভিন্ন পেজে, তা ইউজার কোনো ইনপুট দিচ্ছে এবং ইনপুট দেওয়ার সময় সেই ভ্যালুগুলা, সেই ফিল্ডগুলা আমরা চাচ্ছি না যে ফাঁকা থাকুক, ইউজার ইনপুট দিচ্ছে, সে যখন ইনপুট দিচ্ছে তখন সে হচ্ছে ইনপুট দেওয়ার সময় একটা ফিল্ড সে ফাঁকা রাখলো, যখন ফাঁকা রাখলো যখন সে সাবমিট বাটনে প্রেস করলো তখন এরকম ধরনের একটা ইফ একটা কন্ডিশন আছে। তো আপনি যখন একটা ডাটা পাস করলেন, মানে ডাটাবেজে ডাটাটা সাবমিট করার জন্য, তা সেই ডাটাটা একটা ফাংশনের মধ্যে এখানে আসলো, ধরেন আপনার নাম লিখলেন, মানে নাম লিখলেন না, নাম লেখার কথা ছিল লিখলেন না, তো এটা এখানে আসলো, এখানে আসার পরে ওই ফাংশনের ভিতরে ইফ একটা কন্ডিশনের মধ্যে আপনি বলে দিলেন যে আমি যে ডাটাটা সাবমিট করলাম ডাটাবেজে ইনপুট করার জন্য সেটা কি আপনার এমটি না এমটি না, মানে এমটি আছে না এমটি এমটি নেই, যদি এমটি থাকে তাহলে তুমি এর মধ্যে ঢুকো, ঠিক আছে এই লাইনের মধ্যে ঢুকো, মানে ইফ কন্ডিশনটা যদি ট্রু হয়ে যায়। ঠিক আছে, আমি এখানে জাস্ট বলি এটা হচ্ছে যে ধরেন আপনার একটা স্ট্রিং, আমি জাস্ট একটা এক্সাম্পল হিসেবে লিখছি আর কি, স্ট্রিং এখানে আমি বললাম নেম, হ্যাঁ তা আপনি এখানে নেম দিলেন ইকুয়াল টু দিলেন হচ্ছে কি কাইসার, হ্যাঁ ধরেন আপনি ইনপুট দিলেন, আপনি তো এটা প্রোগ্রামে দেখতেছেন কিন্তু মেনলি হচ্ছে যে রেজিস্ট্রেশন একটা ফর্ম থেকে ইনপুট দিলেন, তাকে নেম আসলে কি কাইসার, তো ইনপুট দিলে সে কি কি আসবে এখানে নেমের জায়গায় এখানে চলে আসবে কি ওই নামটা, প্রোগ্রাম আসলে এইভাবে মানে এটা জাস্ট বোঝানোর জন্য ইকুয়াল টু কাইসার কিনা, এটা হচ্ছে যে এমটি ইজ, ইজ এমটি কিনা সে চেক করবে, যদি ইজ এমটি নেই এরকম একটা ফাংশন আমরা তৈরি করলাম যেটার মধ্যে আমি বলে দিচ্ছি যে এখান থেকে যদি ডাটা আসে তো এই যে নেমের মধ্যে যে ভ্যালুটা আছে তো এই ভ্যালুটা কি এখানে কোনো ভ্যালু পেয়েছে কি পায় না, যদি দেখলো যে পেয়েছে তখন সে ট্রু হইলে তখন সে এর মধ্যে যাবে, আর যদি ট্রু না হয় একটু মডিফাই করি, হ্যাঁ তাহলে বুঝতে সুবিধা হবে, ওকে ঠিক আছে ইজ এমটি, এখানে ইনপুট থেকে কোনো ডাটা দিলেন এখানে আসলো, এখানে সে দেখলো যে কাইসার নামে একটা ডাটা আছে, সেই এখানে ইজ এমটি নামে একটা ফাংশন যে চেক করবে যদি এমটি হয় তাহলে তুমি এর মধ্যে ঢুকো, যদি এমটি না হয় তাহলে এই এলস পার্টে চলে যাও। ঠিক আছে, তো যদি এখানে দেখলো যে একটা ভ্যালু আছে তখন সে এর মধ্যে ঢুকলো না এখানে চলে আসলো, আর যদি এখানে ধরেন কোনো কিছু পেলো না ইনপুট আপনি দিলেন না কোনো ইনপুট একটা পোর্টাল থেকে মানে রেজিস্ট্রেশন ফর্ম থেকে তখন এই জায়গায় কি আসলো ফাঁকা, তখন সে এখানে দেখলো যে এই নেমের মধ্যে কোনো কিছু আছে কি নাই, তখন কি করবে এই থ্রো অ্যারিথমেটিক এক্সপ্রেশনটাকে সে থ্রো করে দিবে, কোথায় থ্রো করবে ওই যে যেই জায়গায় আপনার যেই ফিল্ড আপনি ফিল আপ করার নেই সেই জায়গায় একটা মেসেজ শো করে দিবে। ঠিক আছে, জাস্ট এটা জাস্ট একটা কনসেপ্ট আপনি বুঝাচ্ছি আর কিছু না। ঠিক আছে, মানে জিনিসটা কি বুঝতে পারছি নাকি পারি নাই?
হ্যাঁ হ্যাঁ স্যার, বুঝতে পারছি জিনিসটা। ঠিক আছে, এই যে এটা ভ্যালিড দিছে, আপনি এখানে চাইলে অন্য কিছু লিখতে পারেন, সমস্যা নেই, আপনি যেটা লিখবেন সেটাই এখানে শো করবে এটার সাথে। ঠিক আছে, এখানে আরো কিছু ইয়ে আছে, এটা হচ্ছে যে প্রোগ্রামটা একটু জটিল করে, মানে এম এর মধ্যে, মানে এটার মধ্যে আরেকটা ফাংশন, একটা ফাংশনকে কল করে সে থ্রো করতেছে আইও রিলেটেড এক্সেপশন, এবং সেইটা সেখানে প্রিন্ট করতেছে। এখানে আসলে কিভাবে কাজ করছে এই কোডগুলো একটু দেখবেন। হ্যাঁ, সবগুলা ওয়ান বাই ওয়ান আসলে দেখানো সম্ভব না। তারপর হচ্ছে থ্রোস কিওয়ার্ড, জাভা থ্রোস কিওয়ার্ডটা কি কাজ করে দেখেন। জাভা থ্রোস কিওয়ার্ড ইউজ টু ডিক্লিয়ার এন এক্সেপশন, মানে সে থ্রোস কিওয়ার্ডের থ্রুতে বলা হয় যে এটা কি ধরনের এক্সেপশন। যেমন রিটার্ন টাইপ, প্রথমে বলতে হবে রিটার্ন টাইপ, মানে এটা কি ভয়েড না কি ইন্টিজার টাইপের ডাটা রিটার্ন করবে না কি। ঠিক আছে, এটা আমাকে এখানে বলে দিতে হবে। তারপরে হচ্ছে যে মেথডের নামটা আমাকে বলতে হবে, বলার পরে থ্রোস এই কিওয়ার্ডটা লিখবো। লেখার পরে এক্সেপশন ক্লাস নেম, মানে যে ধরনের এক্সেপশন এটা ঘটতে পারে সেই এক্সেপশনটা আমি এখানে লিখে দিব। ঠিক আছে, তো এখানে একটা এক্সাম্পল দেখাইলে ভালো হয়। যেমন হচ্ছে যে ক্লাস ক্লাস এখানে একটা ক্লাসের নাম, তারপরে হচ্ছে একটা মেথডের নাম এম থ্রোস কি আইও রিলেটেড এক্সেপশন সে থ্রো করবে এই এই মেথডটা, থ্রো নিউ আইও এক্সেপশন। ঠিক আছে, এটা হচ্ছে আইও এক্সেপশন কি, এটা হচ্ছে চেক এক্সেপশন। আমরা জানি, আমরা জাস্ট ওই যেটা দেখাইছিলাম প্রথমে এটা একটু মনে রাখবেন, মুখস্থের মতন করে ফেলবেন আর কি, ওই ডায়াগ্রামটা বুঝলে এগুলো জিনিসটা ইজিলি বুঝতে পারবেন। তারপর এন নামে আরেকটা মেথড যেটা থ্রোস করেছে আইও এক্সেপশন, এবং সে কল করছে কোনটা, এম মেথডটাকে সে কল করছে। ঠিক আছে, আর পি হচ্ছে যে আরেকটা মেথড যার মধ্যে হচ্ছে ট্রাই এবং ক্যাচ নামে দুটো ব্লক আছে। ঠিক আছে, তো ট্রাই ট্রাই হচ্ছে যে কি, ট্রাই এর মধ্যে কি এন যেটা মেথড, এবং ক্যাচ এর মধ্যে হচ্ছে যে কি সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এন এক্সেপশন হ্যান্ডেল, এটা লেখা আছে। তো এখানে হচ্ছে মেইন হচ্ছে যে কি, আমরা এই ক্লাসের একটা অবজেক্ট ক্রিয়েট করলাম, অবজেক্ট ক্রিয়েট করা যখন পি মেথডটাকে আমরা কল করলাম, তখন এর মধ্যে একটা এক্সেপশন হ্যান্ডেল একটা কোড লেখা আছে যেটা ট্রাই এবং ক্যাচ ব্লকের মধ্যে আছে, এবং এই ট্রাই ব্লকের মধ্যে এন নামে একটা মেথড সেটাকে কল করেছে। যখন এই মেথডটাকে সে কল করেছে, কল করার পরে, হ্যাঁ এই মেথডটাকে যখন সে কল করেছে, তখন কি হলো, এন মেথডটা সে থ্রো করলো আইও রিলেটেড, মানে যেহেতু এটা ইয়া করা আছে থ্রো আইও রিলেটেড এক্সেপশনকে থ্রো করবে যদি পায়, তো এখানে হচ্ছে কি আইও রিলেটেড এক্সেপশনে একটা মেসেজ দেওয়া আছে। তো যখন সে এই মেসেজটাকে কল করলো, তখন তার মধ্যে কি এন মেথডটাকেও সে কল করলো, এন মেথডের মধ্যে কি আছে এম মেথডটা দেওয়া আছে, এবং এই এম মেথডের থ্রুতে এই আইও এক্সেপশনটা সে কি করলো আউটপুটে, সে মানে এখানে বলে দিল যে এক্সেপশনটা হ্যান্ডেলড, হ্যাঁ এইটাকে সে থ্রো করলো। এবং এইখানে যখন থ্রো করলো, তখন কি এই যে এই মেসেজটা যখন মানে থ্রো করলো, তখন কি এখানে ক্যাচ ব্লকের থ্রুতে সে এই মেসেজটাকে সে প্রিন্ট করছে, সে প্রিন্ট করছে আসলে এক্সেপশনটা হ্যান্ডেল হয়েছে সেটা। আর হচ্ছে যে নর্মাল ফ্লো অফ দা প্রোগ্রাম, মানে এইখান থেকে হচ্ছে যে যে মেসেজটা সে এখানে থ্রো করলো, এবং থ্রো করার পরে এই যে এখানে যেটা ক্যাচ করেছে সেটা হচ্ছে যে এই আমি যে একটা এক্সেপশন থ্রো করেছি সেটাকেই হচ্ছে যে সে যে মানে ক্যাচ করেছে সেই জিনিসটাই সে এই মেসেজের থ্রুতে সে প্রিন্ট করে দিয়েছে। ঠিক আছে, এই মেসেজের থ্রুতে প্রিন্ট করেছে, কিন্তু এই যে এখানে যে এক্সেপশন যেটা ঘটেছে সেটা কিন্তু এখানে প্রিন্ট করা নাই, কারণ হচ্ছে যে তার জন্য আমাকে ইটাকে এখানে যদি আমি ইউজ করতাম ই, তাহলে সে এই ডিভাইস ইরোর এই মেসেজটাকেই সে এখানে প্রিন্ট করতো। যেহেতু আমি এখানে এই ডিভাইস ইরোর মানে এই ইটাকে আমি এখানে প্রিন্ট করি নাই, সেজন্য ডিভাইস ইরোরটাকে সে এখানে শো করে নাই, সেজন্য ডাইরেক্ট এখানে শো করছে কি এক্সেপশন হ্যান্ডেল। ঠিক আছে, এই জিনিসগুলো একটু দেখে নেবেন, দেখলে যদি না বুঝতে পারেন আমাকে বলবেন। ঠিক আছে, থ্রো কিভাবে কাজ করছে, তারপরে এখানে দেখেন আরেকটা এক্সাম্পল দেওয়া আছে, এটাও ইউ ক্যান হ্যান্ডেল এক্সেপশন। এখানে এই থ্রোসে যে ইয়াগুলো আছে এই এক্সাম্পল গুলো একটু দেখবেন, দেখার পরে যদি আপনার বুঝতে কোনোটা সমস্যা হয় একটু আমাকে বলবেন, তাহলে আমি এটা নেক্সট ক্লাসে এটা ক্লিয়ার করে দিব। ঠিক আছে, আর আজকে আমি আরেকটা জিনিস দেখাই আপনাদের, সেটা হচ্ছে যে কিভাবে জাভাতে আপনি কোনো কিছু ইনপুট নেবেন। ইনপুট ইনপুট মানে ইনপুট হিসেবে ধরেন আপনি টেস্ট করতে যাচ্ছেন, তা আমরা তো যে টেস্ট ম্যানুয়ালি করছি, আমরা এটা ধরেন ছোট ছোট করে একটা প্রোগ্রাম করি। হ্যাঁ, আমরা একটা প্রোগ্রাম, আচ্ছা আচ্ছা, ইনপুট নিতে হবে কিভাবে সেটা শিখাবেন। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, এই যে আমি এত সময় যে ইনপুট দিলাম এখানে কনসোলে, হ্যাঁ সেই জিনিসটা, ও আচ্ছা আচ্ছা,
তো আমি এগুলোকে সব কমেন্ট আউট করলাম। কমেন্ট আউট করার পরে আমি এখানে জাস্ট জাভাতে কোনো কিছু ইনপুট নেওয়ার জন্য আমাদের কি লাগে, স্ক্যানার নামে যে ক্লাস আছে সেটাকে আমাদের ইউজ করতে হয়, ঠিক আছে? তো এখানে দেখেন একটা ইম্পোর্ট হয়ে গেছে অলরেডি, স্ক্যানার ক্লাসটাকে আমাদের ইউজ করতে, এটা খেয়াল রাখতে হবে ইনপুট নেওয়ার সময় SCANNER স্ক্যানার স্ক্যানার। এখানে এই স্ক্যানার ক্লাসের একটা রেফারেন্স ভেরিয়েবল দিলাম কি রিডার নামে, যে কোনো নাম দিতে পারি, ঠিক অবজেক্ট ক্লাসে যেরকম অবজেক্ট ক্রিয়েট করি তাহলে স্ক্যানার ক্লাসের একটা অবজেক্ট ক্রিয়েট করতাম, স্ক্যানার ক্লাসের একটা অবজেক্ট ক্রিয়েট করলাম। ক্রিয়েট করার পরে সে বলতেছে যে এখানে কনস্ট্রাক্টরের মধ্যে আমার কোনো কিছু ইনপুট দিতে, মানে কি ইনপুট দিব, কন্ট্রোল কন্ট্রোল প্লাস পি যদি ইন্টেলিজি আইডিতে দেই তাহলে সে বলবে অনেকগুলো সাজেশন দিবে যে তুমি এটা দিতে পারো রিডেবল সোর্স, ইনপুট স্ট্রিম টাইপের কিছু দিতে পারো, ফাইল সোর্স এরকম কিছু দিতে পারো। তা আমরা এইরকম কিছু দিব না, আমরা যদি দেবো কি, যদি আমরা ম্যানুয়ালি আমরা নিজেরা যদি কোনো ইনপুট দিতে চাই তাহলে কি দিব, SYSTM সিস্টেম ডট ইন। হ্যাঁ, তা সিস্টেম হচ্ছে একটা ক্লাস, তার মধ্যে ইন ইন হচ্ছে কি ইনপুট ইনপুট স্ট্রিম, যে হচ্ছে যে ইনপুট নেওয়ার ক্ষেত্রে এটা ইউজ হয়, ইনপুট স্ট্রিম টাইপের একটা ক্লাস আছে, ঠিক আছে? সেই ইনপুট স্ট্রিম টাইপের একটা ক্লাস, সেটার হচ্ছে যে ইন হচ্ছে যে কি ইনপুট স্ট্রিম টাইপ, ঠিক আছে? জাস্ট এতটুকুই বোঝেন যে কোন ইনপুট নেওয়ার ক্ষেত্রে স্ক্যানার ক্লাসটা ইউজ করতে হয়, আর এই কনস্ট্রাক্টরের মধ্যে পাস করতে হয় যে আমি যে ইনপুট নিতে যাচ্ছি তার জন্য সিস্টেম ডট ইন বলতে হবে, তাহলে সে বুঝতে পারবে যে আমি ইনপুট নিতে যাচ্ছি, ঠিক আছে? এখন আমি ইনপুট তো নিবই, তাই ইনপুট নেওয়ার আগে একটা মেসেজ শো করাইতে হবে যে আমি কি ধরনের ইনপুট নিতে যাচ্ছি, সেজন্য কি করতে হলো SOUT এস আউট দিয়ে আমি এখানে বললাম ইন্টার ইন্টার ইয়োর ইয়োর নেম। হ্যাঁ, ইন্টার ইয়োর নেম, যখন আমি এখানে ইন্টার ইয়োর নেম দিব তখন আমাকে কি করতে হবে, সেই নেমটা নিয়ে তো কোনো কিছুর মধ্যে রাখতে হবে, যে আমি এটা ইনপুট দিলাম, তো ইনপুট আসলে রিডারের মধ্যে যে রাখবে ইনপুটটা আসলে কি টাইপের, এই মেসেজটা তো শো করাবে, এটা যে শো করানোর জন্য কিছু না। হ্যাঁ, এটা হচ্ছে যে শো করাবে যে আমরা বুঝতে পারবো যে এখানে একটা যে কমান্ড প্রম্পট একটা লাইন ওপেন হলো সেটা হচ্ছে যে ইনপুট নেওয়ার জন্য, তা ইনপুটটা যে নিব সেটা কি টাইপের সে ইনপুট নিবে, যে সেটার জন্য আমাকে আমি যদি এখানে বলে দিই যে ইন্টারিয়র নেম, তাহলে আমি এখানে STRING স্ট্রিং স্ট্রিং দিয়ে আমি এখানে বললাম একটা ভেরিয়েবলের নাম দিলো নেম ইকুয়াল টু, আমরা এখানে কি করব READ রিডার ডট, রিডার হচ্ছে যে 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 অবজেক্টের থ্রুতে সে ইনপুটটা নিচ্ছে সেই অবজেক্টের নাম লিখতে হবে, লেখার পরে ওই স্ক্যানার ক্লাসের একটা অবজেক্ট হচ্ছে রিডার, আমি নাম দিয়েছি কি রিডার, সেই জন্য যদি আমরা অন্য নাম দিতাম অন্য নাম হইতো। তারপর ডট দিলাম, ডট দেওয়ার পরে ওই স্ক্যানার ক্লাসের মধ্যে আরো কিছু মেথড আছে যেগুলো থ্রুতে আমরা চাইলে যে ধরনের ইনপুট নিতে চাই সেটা আমরা নিতে পারবো। তো ইন্টিজার নেওয়ার জন্য INT নেক্সট ইন্ট নামে যেটা আছে সেটাকে আমরা ইউজ করবো, আর যদি আমরা দেই মানে কোনো টেক্সট নিতে চাই তাহলে আমরা কি ইউজ করবো, হ্যাজ নেক্সট। হ্যাঁ, হ্যাজ নেক্সট আমরা হ্যাজ নেক্সট কি হ্যাজ নেক্সট না, ও না হ্যাজ নেক্সট না, নেক্সট ইন্ট নেক্সট ডট নেক্সট লাইন স্যার। হ্যাঁ হ্যাঁ, নেক্সট নেক্সট লাইন নেক্সট লাইন আমরা ইউজ করব, ঠিক আছে? যখন আমরা কোনো ইনপুট নিব টেক্সটে তখন আমরা ইউজ করব কি নেক্সট লাইন, ওকে? এখন আমরা যদি ইনপুটটা যখন আমরা নিলাম নেওয়ার পরে সেটা রাখবে কোথায়, নেমের মধ্যে, এবং সেটা যদি আমরা প্রিন্ট করাইতে চাই তাহলে কি করব, এস আউট ইকুয়াল টু নেম, এটা আমরা ইউজ করব, ঠিক আছে? তো আমরা দেখি একটা, আমরা এখানে নাম দেই, এই যে কায়সার হামিদ যে নামটা সেটা কিন্তু প্রিন্ট করলো, প্রথমে হচ্ছে আমি যেটা লিখলাম সেটা হচ্ছে এই কালারে লিখেছে, আপনাদের ডিফারেন্ট কালার আসতে পারে, তো এটা লেখার পরে আমি যখন এটা ইন্টার দিয়েছি তারপরে সে কায়সার হামিদ এই লেখাটাকে সে প্রিন্ট করলো। এখন যদি আপনি কোনো ভ্যালু ইনপুট দিতে চান তাহলে কি করবেন, এটাকে জাস্ট এই দুইটা লাইন মুছে দিলাম আমি আবার, তাহলে এখানে INTER ইন্টিজার এখানে দিলাম VAL1 ইকুয়াল টু রিডার ডট নেক্সট, এটা হচ্ছে রিডার ওয়ান, আমি এখানে রিডার ওয়ান দিলাম, ইন্টারিয়র ভ্যালু ভ্যালু ওয়ান, আর হচ্ছে যে আমি আরেকটা দিই ভ্যালু টু, ঠিক আছে? একটা হচ্ছে যে ভ্যালু ওয়ান, একটা হচ্ছে যে ভ্যালু টু, তাহলে এখানে INT ইন্টিজার VAL ভ্যাল টু ইকুয়াল টু রিডার টু ডট নেক্সট ইন্ট, ঠিক আছে?
দুইটা ভ্যালু নিলাম। এখন ভ্যালু নিয়ে যদি যদি সাম করতে চাই তাহলে আমরা কি করব, আইএনটি ইন্টিজার এক্স ইকুয়াল টু আমরা দিলাম প্লাস ভিএল ভ্যাল টু এস আউট এক্স, আমরা এখানে ডাবল কোটের মধ্যে সাম ইজ এখানে দিলাম, তারপরে হচ্ছে যে প্লাস দিব, প্লাস দিয়ে আমি এই যে একটা ভেরিয়েবল যেটা আছে সেটাকে আমরা এখানে এক্স দিয়ে আমি দেখা দিলাম, ঠিক আছে, এটাকে সে সাম করবে। তো দুইটা ইনপুট দিব, এখন প্রোগ্রামটা রান করি, এখানে হচ্ছে দিলাম 10, তারপর দিলাম 20, তাহলে সাম ইজ 30। এখন আমি কোডটা বুঝাই, এটা হচ্ছে যে একটা পার্ট আর এটা হচ্ছে যে আর একটা পার্ট। তো এখানে যখন আমরা কোনো কিছু ইনপুট নিলাম, যখন আমরা কোনো কিছু ইনপুট নিলাম, তো প্রথমে তার হচ্ছে স্ক্রিন ক্লাসের একটা অবজেক্ট ক্রিয়েট করব, তারপরে একটা প্রিন্ট কোনো কিছু একটা প্রিন্ট করব, মানে আমরা বলতে চাচ্ছি যে কি ধরনের ডাটা সে ইনপুট নিবে। তারপরে ইন্টিজার টাইপ, ইন্টিজার হচ্ছে কি রেপার ক্লাস, রেপার ক্লাস কিসের, মানে আমরা যদি কোনো কোনো ভেরিয়েবল বা কোনো কিছু যদি অবজেক্টে কনভার্ট করতে চাই তাহলে আমরা সহজেই কনভার্ট করতে পারি কিসের মাধ্যমে, ইন্টিজার থ্রুতে। আবার যদি ইন্ট লিখি, ইন্ট লিখলেও কিন্তু সেম কাজটাই করবে, ঠিক আছে। তো মেইনলি হচ্ছে যে যদি কোনো কিছু আমরা অবজেক্টের থ্রুতে কনভার্ট করতে চাই তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, র্যাপার ক্লাসের থ্রুতে আমরা সেটাকে ইউজ করব, ঠিক আছে। 10 এবং 20, দেখেন এটা 30 আসছে। তা র্যাপার ক্লাসটা হচ্ছে যে কি, আমরা যদি যেসব টাইপ গুলো আছে, হ্যাঁ, তো র্যাপার ক্লাসটা মেবি আমি দেখাইছিলাম ক্লাসে, আমার খেয়াল নাই, যদি র্যাপার ক্লাস হচ্ছে যে সেটা সেই ক্লাস যে প্রত্যেকটা টাইপকে যদি আপনি অবজেক্টে কনভার্ট করতে চান তাহলে র্যাপার ক্লাসের থ্রুতে আপনি সেই টাইপগুলোকে অবজেক্টের থ্রুতে কনভার্ট করতে পারবেন। এবং অবজেক্টে কনভার্ট করলে আপনি অনেক ওই ভ্যালুটা নিয়ে মানে অবজেক্ট অবজেক্ট হিসেবে আপনি ইউজ করতে পারবেন, ঠিক আছে, সেই জন্য র্যাপার ক্লাসটা ইউজ করা হয় আর কি। তা আমি এখানে ডাইরেক্ট যদি ইন্ট ইউজ করি তাহলেও কাজ করবে, ইন্টিজার হিসেবে কাজ ইউজ করলেও কাজ করবে। তা আমি এখানে ইন্ট ইন্ট লিখছি যেহেতু আমরা টাইপ ইউজ করছি, আমার যেহেতু অবজেক্ট ক্রিয়েট করার কোনো দরকার নেই, ঠিক আছে, এখানে আমরা ইন্ট ইউজ করবো। তা ইন্ট ইউজ করে আমি ভ্যালু কি নিয়েছি, ইন্টিজার টাইপের ভ্যালু নিয়েছি, ভ্যালুটা রাখলাম কি ভিএএল ওয়ান এর মধ্যে, আবার আরেকটা কিসের মধ্যে রাখলাম ভিএএল টু এর ভিতরে, দুইটার জন্য যেহেতু আমি দুইটা আমি ইনপুট নিবো সেজন্য দুইটা স্ক্রিনার ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করবো। এবং ক্রিয়েট করে প্রথমটা হচ্ছে যে এই ক্লাসের একটা অবজেক্ট ডট নেক্সট ইন্ট, মানে একটা ইনপুট নিলাম ইন্টিজার টাইপের, আবার হচ্ছে যে রিডার টু, রিডার টু ডট নেক্সট ইন্ট, একটা ইনপুট নিলাম কি হচ্ছে যে সেটা হচ্ছে আরেকটা ভ্যালু নিলাম। তো দুইটার জন্য দুইটা অবজেক্ট ক্রিয়েট করলাম, অবজেক্ট ক্রিয়েট করার পরে সেই ভ্যালুটা কি টাইপের সেটা বলে দিলাম। তাই যখন আমি এই রান প্রোগ্রামটা রান করলাম তখন কিভাবে রান হয় আমরা স্টেপ বাই স্টেপ টু দেখে নিই, ঠিক আছে। এই হচ্ছে যে প্রোগ্রামটা যখন রান করলাম তখন সে এই জায়গায় আসলো, এই লাইন থেকে এই লাইনে আসলো, মানে স্ক্যানার এই কনসোলে যাই, আবার প্রোগ্রামটা যখন এই লাইনটা সে অতিক্রম করে আসলো তখন আমাকে একটা মেসেজ দিয়ে বলছে যে তোমার এই প্রথম লাইনটা এক্সিকিউট হয়ে গেছে, এখন তোমার হচ্ছে একটা কোনো কিছু ইনপুট দাও। এই জন্য আমি হচ্ছে যে এখানে মেসেজ দিয়েছি, হ্যাঁ, যখন আমি এখানে 10 দিলাম, 10 দিয়ে ইন্টার দিলাম, ইন্টার দেওয়ার পরে পরবর্তী যেটা হবে সে সেই ভ্যালুটা সে এখানে পেয়ে গেল, এখানে পেয়ে যাওয়ার পরে পরবর্তী লাইন সে এই লাইনে আসলো, এই লাইনে আসার পরে সেই অবজেক্টটা ক্রিয়েট করলো, ক্রিয়েট করার পরে আমার আমি যেটা মেসেজ দিয়েছি সেজন্য আমি বুঝতে পারছি যে আমার একটা ভ্যালু দিতে হবে, যদি না দেওয়া থাকতো কোনো মেসেজ তাহলে আমি বুঝতে পারতাম না। তো পরবর্তী লাইনটা এক্সিকিউট করার পরে আমি বুঝলাম যে আমার একটা মেসেজ চাচ্ছে, সে 11 দিলাম, তারপরে ইন্টার দিলাম, ইন্টার দেওয়ার পরে সে পরবর্তী লাইনে যাবে, সে ভ্যালু ওয়ান ভ্যালু টু তে পেয়ে গেল। তাহলে এখানে কি দেখাচ্ছে, 10 এবং 12, 10 এবং 11 দেখাচ্ছে, ঠিক আছে। তাহলে এই যে এক্স এর মধ্যে 21 পেয়েছে, ভ্যালু ওয়ান এর মধ্যে 10 এবং ভ্যালু টু এর মধ্যে 11, তারপরে সাম হচ্ছে 21, ঠিক আছে। এইভাবে হচ্ছে যে টোটাল এটা এক্সিকিউট করে ফেললো, মানে এতটুকু জাস্ট ক্লিয়ার কিনা, এই যে সিস্টেম ডট ইন এর থ্রুতে যদি আমরা কোনো কিছু ইনপুট নিতে চাই ইন্টিজার তাহলে নেক্সট ইন্ট ইউজ করব, আর যদি আমরা টেক্সট নিতে চাই তাহলে কি ইউজ করব, টেক্সটের ক্ষেত্রে নেক্সট লাইন, নেক্সট লাইন, ঠিক আছে স্যার, এটুকু ক্লিয়ার স্যার, মোটামুটি ক্লিয়ার। হ্যাঁ, আপনি তো পারেন এগুলা, কাই স্যার আমি, ঠিক আছে, আমরা আজকে এই পর্যন্তই রাখি, হ্যাঁ, নেক্সট ক্লাসে আমরা মানে অন্য কিছু দেখবো আবার, হ্যাঁ স্যার। আমাদের কি সবগুলো ভিডিও কি দিয়ে দিচ্ছেন স্যার, লাস্ট ক্লাস পর্যন্ত দেওয়া হয়েছে, এই ক্লাসটা দেওয়া একটু পরে দিয়ে দেবো বা কালকে দিয়ে দেবো, তারপরে হচ্ছে যতটুকু সম্ভব হয় দেখাবো। আর আমরা, হ্যাঁ বলেন, হ্যাঁ স্যার সবগুলো ভিডিও কি স্যার ক্লাস শেষে দেওয়া আছে, আমি তো ওগুলো সেভ করি না, ওগুলো ডাউনলোড দিয়ে, হ্যাঁ হ্যাঁ।
ঠিক আছে।